মনে করুন আপনি কোনো এক প্লেনে জার্নি করছেন এবং আপনি হঠাৎই জানতে পারলেন প্লেনে আগুন লেগেছে। তখন আপনি কি করবেন? আরে আরে ভয় পাবেন না, জাস্ট ইমাজিন করুন, এয়ারবাস A320 এই এরোপ্লেনটি যাত্রা করার সময় এই প্লেনটির ইঞ্জিনের সাথে হঠাৎই একটি পাখির ধাক্কা লাগে। তখন প্লেনে থাকা যাত্রীরা বুঝতে পারলেন যে প্লেনে আগুন লেগেছে। পাইলট সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন যে কোনোভাবে প্লেনটিকে নিচে নামাতেই হবে, তা না হলে প্লেনের সমস্ত যাত্রীরা যে কোনো মুহূর্তেই মারা যেতে পারে। কিন্তু প্লেনের যা অবস্থা, এই অল্প সময়ের মধ্যে এয়ারপোর্টে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই সেই মুহূর্তে কাছাকাছি হাটসন নদীর ওপর প্লেনটিকে সেফলি ল্যান্ডিং করানো হয়েছিল এবং ছজন ক্রু মেম্বার সহ 150 জন যাত্রীকে বাঁচানো হয়েছিল। নাম্বার টু, তুর্কিশ কোম্পানির প্লেন। এটা কিন্তু আরও ভয়ঙ্কর হতে চলেছে। একজন ইউক্রেনিয়ান পাইলট প্লেনটি চালাচ্ছিলেন। প্লেনটি যখন মাটি থেকে 1220 কিলোমিটার ওপরে উঠছিল, হঠাৎই খারাপ আবহাওয়ার কারণে প্লেনের ককপিট আর জানলার কাঁচ ভেঙে যায় এবং কাঁচ ফেটে যাওয়ার কারণে পাইলট বাইরের কোনো কিছুই দেখতে পাচ্ছিলেন না। তখনই তিনি ভাবলেন প্লেনটিকে যে কোনোভাবে আগের এয়ারপোর্টে ফিরিয়ে নিয়ে যেতে হবে। তাই তিনি অত্যন্ত সতর্কতার সাথে আন্দাজ মতো ছোট ছোট ডিরেকশনগুলো ভালো করে খেয়াল করে সাকসেসফুলি প্লেনটিকে ল্যান্ডিং করিয়েছিলেন এবং প্লেনে থাকা 120 জন প্যাসেঞ্জার সহ 6 জন ক্রু মেম্বারও বেঁচে গিয়েছিলেন। সেই সুপার হিরো পাইলটটি কে ছিল জানেন? তিনি হলেন আলেকজান্ডার অকোপো। নাম্বার থ্রি, বোয়িং 747। এটা দেখলে আপনি আরও বেশি চমকে উঠবেন। এই প্লেনটি লন্ডন থেকে অকল্যান্ড হয়ে নিউজিল্যান্ডের দিকে রওনা দিতে থাকে। কিন্তু এই জার্নি চলাকালীন প্লেনটি 3টি দেশ, ভারত, মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়া ল্যান্ড করে নিউজিল্যান্ডের লম্বা যাত্রায় এগিয়ে যাবে। কিন্তু মালয়েশিয়া থেকে প্লেনটি টেক অফ করার পর প্লেনের যাত্রীরা ভয়ভীত হতে থাকে। হঠাৎ করে তারা প্লেনের ভিতরে ধোঁয়া দেখতে পায়। পাইলট কাঁচের বাইরে আচমকা ধোঁয়ার মতো কিছু দেখতে পায়। পাইলট জানায় যে হঠাৎ করে কোনো সাইক্লোনের সামনে প্লেন এসে গেলে এমন ঘটনা ঘটতে দেখা যায়। কিন্তু সামনে তো দূরের কথা, বহু দূরেও কোনো সাইক্লোনের চিহ্নও ছিল না। হঠাৎই পাইলট জানতে পারলেন প্লেনের 4টি ইঞ্জিনে আগুন লেগে গেছে। তখন তিনি প্লেনটিকে আগের জায়গায় নিয়ে গিয়ে ল্যান্ড করার জন্য প্ল্যান করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল একটি ইঞ্জিন ভালোভাবেই কাজ করছে, তারপর বাকি 3টি ইঞ্জিনও আগের মতোই কাজ করতে থাকে এবং শেষমেশ জাকার্তা ইন্দোনেশিয়ার একটি এয়ারপোর্টে বোয়িং 747 সাকসেসফুলি ল্যান্ড করে। রিসার্চ করে জানা যায় যে কাছাকাছি একটি আগ্নেয়গিরির ধোঁয়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল আর সেই ধোঁয়াই প্লেনের ভিতরে ঢুকে যায়। নাম্বার ফোর, বোয়িং 737। এটি ভয়ঙ্করের থেকেও আরও বেশি ভয়ঙ্কর। আমেরিকার এই প্লেনটি 35 মিনিটের জন্য হনুলুলুর একটি ছোট্ট সফরে বেরিয়েছিল, কিন্তু তারপর যে ঘটনাটি ঘটল সেটা জানলে আপনি হয়তো কোনোদিনও প্লেন জার্নি করতে চাইবেন না। প্লেনটি টেক অফ করার 23 মিনিটের মধ্যেই 7,300 মিটার ওপরে অবস্থান করতে থাকে এবং বাতাসে চাপ কম থাকায় হঠাৎই প্লেনের ছাদ যাত্রীদের মাথার ওপর থেকে উড়ে যায়। প্লেনের ছাদ উড়ে যাওয়ার সাথে সাথেই প্রচণ্ড গতিবেগের ঠান্ডা হাওয়া যাত্রীদের ওপর প্রভাব পড়তে থাকে। যে কোনো মুহূর্তে তারা হয়তো প্লেন থেকে ছিটকে বাইরে বেরিয়ে যেতে পারে। তাই যাত্রীরা ভয়ভীত হতে থাকে যে এটাই বোধহয় তাদের জীবনের শেষ সময়। শুধু তাই নয়, প্লেনের একটি ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়। প্লেনটি 3,000 কিলোমিটারে পৌঁছাতে 310 মাইল তীব্র গতিবেগের হাওয়ার মুখোমুখি হতে হয় প্লেনের প্যাসেঞ্জারদের। সব থেকে খুশির খবর হলো সমস্ত ক্রু মেম্বার সহ প্লেনে থাকা সমস্ত যাত্রীদের নিয়ে প্লেনটি সাকসেসফুলি ল্যান্ড করেছিল। নাম্বার ফাইভ,
জাস্ট ইমাজিন করুন, আপনি কোনো এক সিবিচে ঘুরে বেড়াচ্ছেন অথবা সিবিচের জলে সাঁতার কাটছেন, এবং সেই মুহূর্তে যদি আপনার মাথা থেকে একটু উপরে কোনো এক প্লেন তীব্র গতিতে উড়ে যায়, তাহলে কেমন ফিলিংস হবে? কি ভয় পাচ্ছেন নাকি? তেমনই একটি ঘটনা ঘটেছিল ক্যারিবিয়ান সেন্ট মার্টিন আইল্যান্ডের মাহো বিচে। আর এই বিচের সামনেই একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে, এবং প্লেনগুলি ল্যান্ড করার সময় এই বিচের উপর দিয়ে এগিয়ে যায়, এবং এই বিচে ঘুরতে থাকা মানুষদের মাথা থেকে 10 মিটার উঁচুতে প্লেনগুলি উড়ে যায়, এবং প্লেনের জেট ইঞ্জিন থেকে যে হাওয়া বের হয়, সেখানে থাকা মানুষেরা হাওয়ার গতিবেগের কারণে সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারে না। কিন্তু বিপদের কথা না ভেবে প্লেনের জেট ইঞ্জিন থেকে বের হওয়া তীব্র গতিবেগের হাওয়ার মজা নিতে থাকে এই বিচে থাকা মানুষেরা। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের অফিসাররা জানায় যে এখান থেকে প্লেন ল্যান্ডিং হওয়া মানে এখানকার মানুষদের মৃত্যুকে হাতছানি দেওয়া। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। কি বন্ধুরা, আজকের ভিডিওটি দেখে নাকি খুব ভয় পেলেন? অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, এবং এই তথ্যটি যাতে সবাই জানতে পারে প্রয়োজনে অবশ্যই শেয়ার করবেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজ, টুইটার, ইনস্টাগ্রাম রয়েছে, চাইলে আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।